সারা পৃথিবীতে মানুষ নানা জাতি উপজাতিতে বিভক্ত। এক জাতির নিয়ম নীতির সঙ্গে অন্য জাতির নিয়ম নীতির কোনো মিল নেই। খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, আচার অনুষ্ঠান সবই আলাদা। এক সমাজের নিয়ম রীতি কারো কাছে পবিত্র, আবার সেই নিয়ম রীতি অন্য সমাজের কাছে খুবই জঘন্য। পৃথিবীতে বিভিন্ন জাতি উপজাতিতে বিশেষে এরকম হাজারো রীতিনীতি প্রচলিত আছে। তাই আজকের ভিডিওটি সাজানো হয়েছে বিশ্বের 60টি অদ্ভুত বিয়ে ও যৌনতার রীতিনীতি নিয়ে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যায়। ঘানাতে বিধবা বিবাহের জন্য এক অদ্ভুত নিয়ম চালু আছে। বিধবাদের বিয়ে দেওয়ার আগে অন্য এক পুরুষের সঙ্গে এক রাত কাটাতে হয়, যাতে তার নতুন স্বামীর কাছে যাওয়ার আগে সাবেক স্বামীর কথা মনে না থাকে। পূর্ব আফ্রিকান কিছু উপজাতি আছে যারা বিয়ের আগে যৌনতাকে অপরাধমূলক কাজ হিসেবে দেখে, তাই তারা তাদের শরীরকে কাপড় দিয়ে সবসময় ঢেকে রাখে, যেন কোনোভাবে যৌন মিলন করতে না পারে তারা। শুধু প্রসাব ও ঋতুস্রাবের জন্য যৌনাঙ্গের সামান্য অংশ খোলা রাখা হয়। পাপুয়া নিপিয়নের এক উপজাতির মধ্যে শিশুদের সঙ্গে যৌন মিলন করার রীতি রয়েছে। মেয়েরা 6 থেকে 8 বছর ও ছেলেরা 10 থেকে 12 বছর বয়সে যৌন মিলন করতে পারে, কিন্তু বিয়ের আগে তারা একসঙ্গে বসে কোনো খাবার খেতে পারবে না। এটাই তাদের অদ্ভুত রীতি। নিউজিল্যান্ডের অধীনে থাকা কুক দ্বীপের অধিবাসীদের মধ্যে কম বয়সী ছেলেদের সঙ্গে বেশি বয়সী মেয়েদের যৌন মিলন করার প্রথা প্রচলিত আছে। বেশি বয়সী অভিজ্ঞ মেয়েরা 13 বছর বয়সী ছেলেদেরকে যৌন মিলন শেখায়, যেন তারা বিয়ের পরে তাদের স্ত্রীকে খুব বেশি সুখ দিতে পারে। কম্বোডিয়ায় এক ধরনের উপজাতি আছে যারা তাদের প্রাপ্তবয়স্ক মেয়েদের জন্য আলাদা ঘর তৈরি করে থাকেন। সেখানে প্রাপ্তবয়স্ক মেয়েরা বিভিন্ন পুরুষের সঙ্গে যৌন মিলন করে, তারপর যাকে তার পছন্দ হয় তাকে সেই বিয়ে করে নেয়। তবে সেই সমাজে তালাকের কোনো বিধিবিধান নেই। ব্রাজিলের এক ধরনের উপজাতি রয়েছে যারা কিনা নারীদের সঙ্গে যৌন মিলন করার জন্য নারীদেরকে বিভিন্ন উপহার দিয়ে রাজি করায়। পাপুয়া নিগ্রিয়নের স্যাম্বিয়ন নামের এক ধরনের উপজাতি আছে যারা তাদের ছেলেদেরকে মেয়েদের কাছ থেকে খুব দূরে রাখে। এই উপজাতিদের মধ্যে যারা খুবই শক্তিশালী যোদ্ধা, তাদের বীর্য ছোট ছেলেদের খাওয়ানো হয়ে থাকে। তাদের ধারণা, সেই বীর্য খেলে ছেলেদেরকে তাদের মতো শক্তিশালী করে তুলবে। তাহলে আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর প্লিজ, বিশ্বের এমন সব অবাক করা নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও আপডেট জার্নালিস্ট নিউজ ডেস্ক।